আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বারবেঞ্চ ও প্রশাসনের দ্বন্দ্ব পরিহারের আহ্বান প্রধান বিচারপতির, আদালত ভবন ভাঙচুরের ঘটনায় ক্ষোভ। শিগগিরই বন্দরনগরীতে অবৈধ যান চলাচল বন্ধের ঘোষণা মেয়রের, চট্টগ্রাম ছাগলনাইয়া নতুন বাস সার্ভিস উদ্বোধন। পরিবহন সংকটে খাগড়াছড়ির পুলিশ প্রশাসন, পাহাড়ি এলাকায় অপরাধ দমনে বিড়ম্বনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রামের সংবাদে, সঙ্গে আছি রাহনুমা রাহি। আইনের শাসন প্রতিষ্ঠায় বার বেঞ্চ এবং প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব পরিহারের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি বলেছেন, বিচারকদের ট্রেড ইউনিয়নের মতো আচরণ করলে চলবে না। চট্টগ্রাম আদালত ভবনে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি নিম্ন আদালতের শৃঙ্খলা ফিরে আনতে আইনজীবী ও বিচারকদের কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানান। ইফরাজনুরের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। 21 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এই ভবনটি উদ্বোধন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সহ আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রামের বিভিন্ন আদালতে কর্মরত বিচারক সহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান বিচারপতি চট্টগ্রামে আদালত ভবনে ভাঙচুরের ঘটনা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারক নয় আইনজীবী হিসেবে নিজের পরিচয় দিতে গর্ববোধ করতাম। আমরা বিচারকরা আমরা কোনোদিনই একটা লাইন লিখতে পারবো না আপনাদের সহযোগিতা ছাড়া। আইনের শাসন প্রতিষ্ঠায় বার বেঞ্চ এবং প্রশাসনের দ্বন্দ্ব পরিহার করার আহ্বান জানান প্রধান বিচারপতি। আমি আর কোনো দ্বন্দ্ব চাই না, আমি চাই যে একজনকে বিচার বিভাগকে অন করে কাজ থেকে, তাহলে আমাদের অনেকগুলা দূরত্ব এইগুলা দূরীভূত হবে। বিচারকদের ট্রেড ইউনিয়নের মতো আচরণ না করে বিচারক হিসেবে আচরণ করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি নিম্ন আদালতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনজীবী এবং বিচারকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। আমরা ট্রেড ইউনিয়নের মতো কোনো কাজ করব না, আমরা বিচারক, আমাদের পরিচয় আমরা সবসময় সমাজে যে আমাদের একটা স্থান করে সেই স্থানটাকে আমরা বজায় রাখব। অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 41টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপনের প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া বরিশাল মহানগর দায়রা জজ আদালত এবং 7টি সাইবার ট্রাইব্যুনাল স্থাপনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। এর আগে প্রধান বিচারপতি নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ফলক উন্মোচন করেন। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। শিগগিরই চট্টগ্রাম মহানগরীতে অবৈধ যান চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। দুপুরে নগরীর নিমতলা চত্বরে চট্টগ্রাম থেকে ফেনীর ছাগলনাইয়া পর্যন্ত নতুন বাস সার্ভিসের উদ্বোধন করেন মেয়র। তিনি বলেন, সড়ক মহাসড়কে সব ধরনের চাঁদা আদায়ও বন্ধ করা হবে, পাশাপাশি পরিবহন সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান মেয়র। সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ার প্রত্যয়ে 5 দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন। 4 দিনের সম্মেলনে থাইল্যান্ড, নেপাল, ভারত, আফগানিস্তান ও বাংলাদেশের 41টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখারউদ্দিন চৌধুরী। উপাচার্য বলেন, সম্প্রতি উচ্চবিত্ত পরিবারের তরুণদের উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের সম্মেলন সন্ত্রাসবাদের বিকাশের পথ রুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সরকারের উন্নয়ন কাজকে আরো বেগবান করতে সবার সহযোগিতা চেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম। সকালে চট্টগ্রাম নগরীর একটি ক্লাবে বৃহত্তর লাকসাম বঙ্গবন্ধু ফোরামের সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে বক্তৃতা করেন লাকসাম বঙ্গবন্ধু ফোরামের সভাপতি মফিজুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক শামসুল আলম ফিরোজ সহ বিশিষ্টজনরা।
বিশ্বব্যাপী মুসলমানদের ওপর নির্যাতন, গণহত্যা ও সহিংসতা থামাতে মুসলিম দেশগুলোকে নিয়ে একটি ফোরাম গঠনের আহ্বান জানিয়েছে আহলে সুন্নাত আল জামায়াত। বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত সমাবেশ থেকে আহ্বান জানান সংগঠনের প্রধান সমন্বয়কারী মাওলানা এম এ মতিন। তিনি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ থেকে মুক্তি পেতে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে। এছাড়া বিশিষ্ট আলেম নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের 3 বছর পেরিয়ে গেল, এখনও কেউ গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত আল জামায়াতের জেলা ও মহানগর নেতারা। পরিবহন সংকটে খাগড়াছড়ির পুলিশ প্রশাসন কয়েকটি ভাঙাচোরা গাড়ি দিয়ে পাহাড়ি এলাকায় অপরাধ দমন ও জনগণকে সেবা দিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পুলিশ বাহিনীকে। জরুরি প্রয়োজনে চান্দার গাড়ি সংগ্রহ করে কাজ চালানো হয়, এতে ক্ষতির মুখে পড়েছেন গাড়ি মালিকরা। খাগড়াছড়ির প্রতিনিধি চিং মে প্রু মারমার রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। যে গাড়িটিতে নিজেদের চড়ার কথা সেই গাড়িটিকেই অনেক সময় এভাবে ঠেলে চালাতে হয় পুলিশ সদস্যদের। এই দৃশ্য পার্বত্য জেলা খাগড়াছড়ির। জেলার কোনো থানায় নেই পর্যাপ্ত পরিবহন, যেগুলো আছে তাও ভাঙাচোরা, চলে তো আবার থেমে যায়। গাড়ি না থাকার কারণে অনেক সময় চাঁদের গাড়িতে ডিউটি করতে হয়, বসার মতো কোনো সিট নেই, এগুলোর গাড়িতে ধাক্কা দিয়ে স্টার্ট করতে হয়। সরকারি গাড়ি থাকলে হয়তো বা আমরা ভালো মতো চলতে পারতাম। এটা আমাদের নিত্যদিনের ঘটনা, প্রতিদিন এইভাবেই গাড়ি ঠেলাঠেলি করতে হয়। একে তো পাহাড়ি অঞ্চল, তার উপর পুরনো অকেজো প্রায় সব পরিবহন। পানছড়ি সহ কয়েকটি থানায় পুলিশের কোনো গাড়িই নেই। অপরাধ দমনের বাইরে থাকে নানা রাজনৈতিক কর্মসূচি, এ অবস্থায় সেবা দিতে হিমশিম খেতে হয় পুলিশ সদস্যদের। পানছড়ি থানায় কোনো সরকারি গাড়ি নাই, এটা দুর্গম এলাকা, কোর্সের জন্য নয়, আমি একটা মোটরসাইকেল নিয়ে চলাচল করি। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা কিংবা জরুরি প্রয়োজনে জিপ মালিক সমিতি থেকে শুধুমাত্র তেলের বিনিময়ে চান্দের গাড়ি সংগ্রহ করা হয়। এতে ব্যবসায়িক ক্ষতির কারণে অসন্তুষ্ট হন গাড়ির মালিকরা। পুলিশ প্রশাসনের রিকোয়েস্টে আমরা গাড়িগুলো দিচ্ছি এখানে, কিন্তু আমরা প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে। গাড়ির সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। থানাগুলিতে যে গাড়িগুলি আছে সেগুলি পুরাতন, কিন্তু মেরামত করে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। জেলা পর্যায়ে যে গাড়ি চাহিদা আছে সেগুলি আমরা যথাসময়ে কমিউনিকেট করছি। তবে সারা কবে মিলবে তার নেই কোনো নিশ্চয়তা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। প্রেস ক্লাবের সামনে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, হামলার ঘটনায় বহিষ্কৃত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও তার ভাই পৌর মেয়র রফিকুল আলম জড়িত। দোষীদের 48 ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটামও দেন তারা। এর আগে হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বাদী হয়ে 38 জনের বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় মামলা দায়ের করেন। বান্দরবানে দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসর সিং এমপি। এতে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। 24টি দোকান মেলায় অংশ নেয়। এদিকে সকালে রাঙামাটি স্টেডিয়াম থেকে জাকির হোসেন নামে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, যুবকের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার ঠিকানা জানা গেছে। সে ঢাকার কাঁচপুরের বাসিন্দা। এখনও মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। সকালে রাঙামাটি স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন উত্তর পাশের গ্যালারিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। চট্টগ্রামের ফটিকছড়ির ভোজপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে একটি অনলাইন ভিত্তিক সেবামূলক সংগঠন। ফটিকছড়ির শুভনছড়ি জেএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোজপুর থানার ওসি, সংগঠনের সাধারণ সম্পাদক সহ সংগঠনের দেশি ও প্রবাসী সদস্যরা। এ সময় দুর্গম পাহাড়ি এলাকায় প্রায় 300 শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি। আর এরই সঙ্গে শেষ করছে একুশের চট্টগ্রামের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।